আরজিগড় ঘটনার প্রতিবাদ বাঘা যতীন পার্ক শিলিগুড়ি। আমার মনের বিকাশ চাই, আমার তরুণ জাতি সবার শিকার। আরজিগড়, আরজিগড়, উই ডিমান্ড, আরজিগড়, ডিমান্ড, উই ডিমান্ড, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আরজিগড়। আমার তরুণ বিশ্ব জুড়ে একটাই স্বর, জাস্টিস ফর আরজিগড়। আমার তরুণ সারা বিশ্বে একটাই স্বর, জাস্টিস ফর আরজিগড়। আমার তোমার একটাই স্বর, আমার স্বর, জাস্টিস ফর আরজিগড়। জাস্টিসের ব্যাপারটা নিয়ে একটু কিছু আমাদের একটু ডাইরেক্টলি বলুন যে কী, এখনও কালকে 9 তারিখ হতেই হবে, এক মাস প্রায় পেরিয়ে গেলে, এখন অব্দি কোনো কিছু এখনও তার চিন্তা ভাবনা কিছু করায়নি সরকার। একদমই তাই, বিষয় হলো যে এত জায়গায় আমরা মানব পার্টিসিপেট করছি, এত কিছু করছি, মাধ্যমে যাচ্ছি, কেন এরম হলো এবং কি হবে, এটি আমাদের মধ্যে রেখে দিয়েছে সব সময়। জনজাগরণ হয়েছে, তখন বাচ্চারা মায়ের স্কুটার থেকে তারাও হাত তুলছে, তারাও এবং এই যে পাঁচ দিয়ে যারা নাকি আমরা মৌন মিশনে অভূতপূর্ব ঘটনা দেখলাম, প্রত্যেকটা মণ্ডপ যারা ছিল গণেশ পুজো তাদের ইমিডিয়েট দৌড়ে দিয়ে মিউজিক বন্ধ করে দিল। এই যে সলিডারিটিটা, এটাই আমাদের সবচেয়ে বড় পাওনা হয়েছে, যে মানুষ হয়ে আমরা একে অন্যের দাঁড়াতে পেরেছি। কারণ আজকাল আমাদের নিউক্লিয়ার ফ্যামিলি আমরা দাঁড়াতে পেরেছি, কিন্তু অবশেষে লাস্ট ওয়ার্ড সেটাই, উইল বি রিয়েলি গেট জাস্টিস। পুলিশের ভূমিকা নিয়ে আপনি কি বলবেন? পুলিশ এমন কিছু ঘটনা ঘটেছে, পুলিশ করেছে এবং সরকারের তরফ থেকে হয়েছে, যাতে আমি নিজে তো অবশ্যই মনে করি বেশ কিছু ভুল হয়েছে, কিন্তু তার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে যে মানুষের মধ্যে পারসেপশন তৈরি হয়েছে যে কোথাও যেন পুলিশ দেখছেন আপনি, ওখানেও বলা হচ্ছে আমাদের হালকা ভেসে আসছে ধর্ষকদের আড়াল করা চলবে না, যে ধর্ষকদের আড়াল করা হচ্ছে, ধর্ষণ কিন্তু প্রচুর জায়গায় হয়, খুন হয়, রাহাজানি হয়, ছিনতাই হয়, কিন্তু সেখানে যারা নাকি দোষী তাদেরকে আড়াল করছে, এই ধরনের একটা মেসেজ পুলিশ বা প্রশাসন আড়াল করছে, এই ধরনের একটা মেসেজ কিন্তু কোথাও যায় না, এখানে চলে গেছে, এটা একটা অত্যন্ত দুঃখের বিষয়। তবে সব কিছুই তারা জায়গা ফিরে পেতে পারবে, আমাদের সরকার, রাজ্য সরকার এবং পুলিশ সবাই, যদি সিবিআই, সুপ্রিম কোর্ট এবং আমাদের সরকার একটা পদক্ষেপ নেয় এবং জাস্টিসটা, তাহলে আমরা সব ভুলে যাবো, সবাই হয়তো সবাই তো মেয়ের মা বা বোন আছে, মা আছে, তো সবাই নিশ্চয়ই শেষ হাসিটা তখনই হারবে না, এত বড় লড়াইয়ে হয়তো অনেক কিছু ছোটো ছোটো ভুল ত্রুটি হয়েছে, সব কিছু ছাপিয়ে চলে যাবে জাস্টিস, শিলিগুড়িতে আমরা দেখলাম জাস্টিস পেল। আপনার নাম? পরাগ বিশ্বাস।